আল্লাহ অস্তিত্ব দিয়েছেন আমাদেরকে অসহায়, তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, যুবককে যৌবন পর্যন্ত, তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন। কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে, ওইটা আল্লাহ করবেন না, 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 ওটা আল্লাহ করবেন। করলে করতে পারে, কিন্তু আল্লাহ এটা করবেন না। ওটা হলো নিজের জীবনটা আখেরাতের জন্য করা, আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিচ্ছে। তোরা যুবককে বলছেন যৌবনটা তুমি করো, নারীকে বলছে নারীত্বটা করো, পুরুষকে বলছে পুরুষত্বটা করো, যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা করো, এরকম করো, এরকম করো, এরকম করো। এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন, এটা আল্লাহ গোড়া দিবে না। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি, তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই। আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে গড়তে হবে। ওইখানে যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না, যে যাবে সে আর কোনোদিন, ওটা চিরদিনের জন্য, ওটাকে চিরস্থায়ী বলে, এটাকে ক্ষণস্থায়ী বলে, এটা ক্ষণস্থায়ী। এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন, প্রত্যেক নারীকে দিছেন, প্রত্যেক পুরুষকে দিছেন, যে তোমার জীবনটা তুমি করে আসতে হবে, যেন তুমি জান্নাতের উপযোগী হও, যেন জাহান্নামের থেকে মুক্ত হও, যেন জান্নাতের অধিকারী হও। এটাও বলা দিছেন জান্নাতে গেলে কি হবে, বলছে যত সাপ তোমার মনে আছে, যত আশা তোমার মনে আছে, যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে, এইখানে পুরো করা সম্ভব না, কেননা এখানে পরিধিও কম আবার সংখ্যাও কম, সংখ্যা অনেক। 800 কোটি মানুষ বর্তমানে দুনিয়ার পরিধি কতটুকু, 24,000 মাইল, কত বিশ্বাস মনে হয় না, নেটে সার্চ দাও। এই জন্য তো আমি দিন রাত 24 ঘন্টায় মানে স্কুল কলেজে একটাও পড়ে না, প্রতি ঘন্টায় কয় মাইল অতিক্রম করে দুনিয়া, দুর্মিয়া ঘন্টায় 1,000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এটা তো আমরা ফাইভের বইতে পড়ছি, ছোটবেলা ক্লাস ফাইভের বইতে পড়ছি, ঘন্টায় 1,000 মাইল ব্যাগে করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়, পার ঘন্টায় 1,000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল কমপ্লিট, দুনিয়া মাত্র 24,000 মাইল। এখানে আশা পূর্ণ হবে না, যা চাবে তা পাবে না। চাইতে তো সারাদিন কম চায় না, ঠিক না, সারা বছর চাইতে 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 14 তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব I.U, মাই জান, ঠিক না, কিন্তু এইবার ফুল দেওয়ার পরও লেখে নাই, ঠিক না, কি মনে হয় বুঝে নাই, বুঝছে কিন্তু বাংলা বেরোইছে না বুঝার, ঠিক না, বুঝছে কিন্তু ওই যে সত্যি বুঝছে, 14 তারিখ ছিল না, কি 14ই, এই সাব্বাস, এমন কি মুখে হাসি পিটা হচ্ছে, ঠিক না, কিন্তু চেহারাটা বেজার, চেহারাটা মলিন, এই জন্য যে এবারও ফুল দিলাম কিন্তু লেখকে কিছু দিল না, ঠিক না, এইবারও স্যাক, ঠিক না, এই জন্য লড়াচড়া কম করতেছে। তো নিজের জীবনটা নিজে গড়া দিতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে। এই দায়িত্ব আমাকে দিছেন, আপনাকে দিছেন, বালামতে বোঝো, বালামতে বুঝি আমরা, এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে ঘুরে যেতে হবে। যদি আমি মন মতো জীবন পেতে চাই, ইচ্ছা মতো জীবন পেতে চাই,
যা মনে চায় তা যদি পেতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাস্তাহি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে, যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলে গেছি কিন্তু মেমোরির থেকে ভুলে নাই, মেমোরির ভিতরে ওইটা রাখা আছে, ওইটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআ বিমা কানু ইয়ামালুন, আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব, ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে। এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর দিলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসমিরি সাকালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন্ধা হয় আছে, রাস্তায় আছে, আসতেছে। দিলি আল্লাহ বলে ডেলি জান্নাত জিজ্ঞাসা করে আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলে গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে, ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, তাহলে ধরার দরকার ছিল না, ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি, মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাঁচ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেন ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে, প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার, ভুলা গেলে চলবে না, যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মুহাম্মদী কিন্তু আমরা, যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি বুঝাইতে পারি না মানে, যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড়? না, আমরা উম্মতে মুহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগে তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে, বইলা দিই, আসরের সময় যদি উঠছে পড়া ভিড় হইতো তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে মাসাল্লাল জারগাইন দাখালাল জান্নাত, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুকা রইল, মরার পরে ফুটা বাহির হলো, ময়লা দেখবে আমি তো জান্নাতে গেছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম ভুলা আসি, এই ভুলার থেকে বাহির হয়ে আসতে হবে, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে এসা পোড়া মারা গেল নির্গাত জান্নাতি নির্গাত, এসা পোড়া মারা যাওয়া মানে এসারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে চল, একটু পরে তো ঘুমায় যাবি,
সকালে উঠাইলে না উঠা হবে, আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না মাধব দি? না এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডেল্লা ডুল্লা উঠে ফেলবো না, উঠানো যাবে না। আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না, যদি না উঠাইলাম বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই, যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে। কি করছে আমার সাথে কথা বইলা আসছে, ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে না তো আয় মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বইলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে, কোথায় পাঠাবে বুঝুগে? আল্লাহর সাথে কথা বললাম হল। আরেকটা শুনেই দিই, দেখি মানে কিনা ওলামায়ে কেরাম, মান কাল্লামাহুল্লাহ লাম ইউয়াদ্দিব, যখন আল্লাহর সাথে কথা বললাম মরছে, ওরে আর আল্লাহ শাস্তি দিবে না। এই জন্য এর সাথে সবাই ডাক দিল যে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলি না উঠবি, না উঠাইলে চল দুইজনে কথা বলে ঘুমাই, বেনিফিট কি হবে? জান্নাত, শাস্তির থেকে মুক্তি। বিদা আবার কিন্তু গুছায় বলতেছি, শেষ কথা, আল্লাহ যদিও অস্তিত্ব দিছেন অসহায়, নিজে কুদরত দিয়ে সাজায় দিছেন, সুরক্ষিত করছেন, আর করতেছেন মৌত পর্যন্ত করবে, এটা আল্লাহর দায়িত্ব। কিন্তু একটা দায়িত্ব আমাদের, সেটা হলো নিজের জীবনটা নিজেকে গড়া যেতে হবে, এমন গড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই, জান্নাতে ঢুকার অনুমতি পত্র পাই। আরেকটা বাড়াই বলে ফেলি যে মৌতটাও যেন শাহাদতের হয়, আর আল্লাহ এই উম্মতের মৌত শাহাদতের চান। কি যদি না চাইতেন তাহলে শাহাদতের প্রকার 56টা দিতেন না, কয়টা শাহাদতের প্রকার, কয়টা এই উম্মতের জন্য শাহাদতের প্রকার কয়টা মনে থাকবো, কয়টা প্রকার, এতগুলো দিলেন কেন বলেন না? আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হয়ে আমার বন্ধুর উম্মত আসুক, আরেকবার সাদিলে খাইবে মনে হয় বোঝেন নাই, আরেকবার আরেকবার রাগ করছে কিন্তু মনে মনে কইতেছে যেই খাওন রাগ কইরা থাকুন, যারা যেই খাওন দেখে মন কি কয় বুঝছেন? আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদতের মৌত ছাড়া মরে কিভাবে, এই জন্য শাহাদতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে, 56। ও যুবক তোমার পায়ে ধরি, তারপরও যদি জীবনটা গুছায় না যাইতে পারো, গোড়া না যাইতে পারো, তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতবাগা কেউ হবে, কপাল পড়া কেউ হবে, তোমার আমার চেয়ে হতবাগা কেউ হবে, কপাল পড়া কেউ হবে না, দুর্ভাগ্যময় কেউ হবে। তারপরও যদি জীবনটা করে না দিতে পারে, এই জন্য চলো আজকে দুটা কাম করি, একটা তো অতীত থেকে মনের অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তওবা করো, পারবা? মসজিদে বসা কি বসা পারবা, এতটুকু সাহস আছে না? সবার মনে নাই, কার কার আছে দেখি, না সব যুবকের নাই, পাক্কা?
তাহলে আল্লাহকে বলা দাও আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তওবা কবুল করার জন্য, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলো আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করো, একটা কাজ বাস, একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, না, না। ছাড়বা? হ্যাঁ সত্য। আর দুইটা দুই বেলার এই দুইটা একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়বো আর সাত বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বো, আবার মাগরিব পড়বো সাত বার আজিরনি মিনান নার পড়বো। পারবা? হ্যাঁ। আর এই যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়বো না, আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে ধরে পড়াবো, যদি যুবকরা দায়িত্ব নেয় আমার মনে হয় এরা জুমার মতো ফজরে মসজিদ গড়া দিতে পারবে। হ্যাঁ কি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা, আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উপছে পড়া ভিড় করে দাও, ঠিক না? মনে হয় বুঝো নাই, বের করে দেবো না তো? তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদও ঘোরা দিতে পারো জুমার মতো, এটাতে ডাবল লাভ হয়ে যাবে তোমাদের, ডাবল লাভ। আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক, আসছে বুঝে? পারবা নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে ধরা বলবা, চল ভাই নামাজটা পড়ি, ফজর আর মাগরিবের পরে সাত সাতবার এই দোয়াটা পড়ো। আর শুনেই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ অধিকার, মৃত্যু সজরের আগে হয়ে গেলে শাহাদাতের মুখ, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? এর চেয়ে বড় গ্রান্টি আর কি চাও? আল্লাহ দিতেছেন, আল্লাহ রসুল দিতেছেন। পারবা? সবার পায়ে ধরে মসজিদে ঢুকাই দে। হ্যাঁ কে কে পারবা দেখি? নামাও নামাও, তোমাদের এখানে আছে কিছু ছেলে পেলে আছে, এরা যখন চায় চেষ্টা করে, কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো পাঁচ ওয়াক্ত ভরা থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মসজিদের নির্মাণ কাজ চলতেছে নাকি? এটা আগে করবা না? মসজিদের নির্মাণ কাজ বলে চলতেছে, কত টাকার দরকার? কতটি আটকানের শরীরের কয় টাকা কালেকশন হয়ে গেছে? লাগবো কত টাকা? চারটা এসি কয় টনের? কয় টনের দিছে? এই মসজিদে চার এসি দুই টনের হবে না, এই মসজিদে যদি এসি দুই টনের লাগাইতে হয় তাহলে দুইটা চারটা তিনটা তিনটা ছয়টা দশটা এসি লাগে, আর যদি পাঁচ টনের দেন তাহলে পাঁচটায় হয়ে যাবে, চারটায় হয়ে যাবে, চারটায় কি পাঁচটায়, পাঁচ টনের। আগে লাখখানিক টাকা দেবেন নাই তো? আমি যখন ঢুকছি তখন বেরিয়ে তুলি তো আসিল তো এরকম দেবেন লোক আছে, চলে তো গেছে।
এর চেয়ে বেশি দাওয়াই না লোক ছিল, কিন্তু আমি অ্যাড্রেস বেলা দিয়েছি যায় আমার নাম বললো, ঠিক আছে বাবা বলে হুজুরে পাঠাইছে, দেখি কি করে। আমি অ্যাড্রেস বেলা দিব, মাদক দিবে দূরে না, সুমন রে করে দেবো, জায়গা করবা হুজুরে পাঠাইছে মিষ্টি দিলে আমার নাম বেচালে, এখন নগদ কে দিবেন কত দেখি বলেন, কে আছে 1 লাখ দিব বা দায়িত্ব নিব আমি 1 লাখ টাকার ব্যবস্থা করে দিব, পারবেন কেউ দায়িত্ব নিতে যে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহাজন সাহাজন এর কাছ থেকে ব্যবস্থা করে দিব 1 লাখ টাকার দায়িত্ব নিলাম, কে আছে এরকম আছে কেউ আছে চেহারায় কয় আছে, দায়িত্ব নিলে হয়ে যাবে, নিতে পারবেন কেউ দায়িত্ব যে আমি 1 লাখ টাকার দায়িত্ব নিলাম আমি এটা ব্যবস্থা করে দিব, পারবেন? এখন 1 লক্ষর দায়িত্ব নিব কে এটা করে, ওটা বাদ দেন, একজন চাই যে 1 লাখ টাকার দায়িত্ব নিবে যে উজু খানার দায়িত্ব আমি নিলাম, আমি কোত্থেকে আনবো কিভাবে আনবো এটা আমার ব্যাপার, আমি এই কাজটা করাই দেব, পারবেন কেউ নিতে? আপনি কি ইমাম সাহেব পারবেন দায়িত্ব নিতে? না এত সাহস কারণ নাই মনে হয়, ঠিক না, পারবেন কি? আচ্ছা দুইজনে নেন 50 করে 1 লাখ, 50,000 নিতে পারবেন নাই কেউ? একজন হয়ে গেলে আরেকজন হয়ে যাবে আমার বিশ্বাস, দায়িত্ব নিবেন আপনি, আপনি দিবেন না আপনি ব্যবস্থা করে দিবেন, কি পারবেন আপনি মোল্লা পারবেন 50,000 দায়িত্ব নিতে? কি যুবকদের ভিতরে কেউ পারবো যে আমি 50,000 দায়িত্ব নিলাম, কি পারবেন? ইমাম সাহেব নতুন না পুরান, পারবেন কেউ নিতে 50-50 1 লাখের দায়িত্ব নিতে? কি পারবেন না? আচ্ছা 4 জন হন 25-25 করে, আমরা 4 জনের দায়িত্ব নিলাম ওখানের কাজ আমরা 25-25 দিয়ে করে দেব, এবার পারবেন কেউ? দায়িত্ব আপনি আগে বুঝেন, আপনার জেবের থেকে দিবেন, আপনি এই টাকাটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কালেকশন করে দিয়ে দেবেন, পারবেন এরকম? কি বলেন পারবেন আপনি 1 লাখ না 25,000? মাশাআল্লাহ আপনারা আপনার সাথ দিবেন, কে কে দিবেন দেখি দিবেন, তাহলে এবার নগদ কে কি কতটুক দিবেন দেওয়া যাবে, 200-500 হাজার কতটুক দিবেন দেন যাবে হাত দেন দেখি, এই যে জলদি 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 হাত দেন হয়ে যাবে জলদি, মাশাআল্লাহ এই তো এই তো, আরো দেন আরো দেন আরো দেন, বড় বড় দেন এই তো মাশাআল্লাহ, দেন দেন জলদি দেন জলদি দেন, মসজিদের কাজ তো জলদি দেন আরো দেন মাশাআল্লাহ আরো দেন,
জলদি দেন। মাদক দিতে যদি এরম করতে হয় তাহলে আর কই যাবো? আমি তো মনে করছিলাম একজনই দিয়ে দেব। কির গরম মেয়েটা, পরিচয় দেন তো মাদক দিরি, ঠিক না? আরো বলেন মাদক দি, আরো মাদক দিতে সিলেটের গ্রামে দিয়া দেয় মানুষ এক 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 ডিম 1,00,000 টাকা। লও রাখো, আর নাই কেউ আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ ভিক্ষার পর্ব, আমরা কোথায় বসে ভিক্ষার হাত উঠায় আনছি আপনি ভালো জানেন, কার ঘরে বসে হাত উঠাইছি, কার কাছে উঠাইছি এটাও জানেন, আপনার কাছেই উঠাইছি, কোন সময় উঠাইছি যে সময় আপনি দেওয়ার জন্য রাখতেছি, কাদেরকে নিয়ে উঠাইছি এটাও জানেন। আয় আল্লাহ, এত রাত অবধি 12টা বাজছে, তারপরও যুবকরা, তারপরও দাড়ি পাকা লোকগুলা, জানি না ঘরের অন্তরে হয়তো মা বন্ধু এতক্ষণ শুনতেছিল, এখন হাত উঠে বসে গেছে। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, নিজের জীবনটা নিজে গড়া দিতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে। এই দায়িত্ব আমাকে দিছেন, আপনাকে দিছেন, ভালো মতে বোঝো, ভালো মতে বুঝি আমরা, এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে গড়া যেতে হবে। যদি আমি মন মতো জীবন পেতে চাই, ইচ্ছা মতো জীবন পেতে চাই, যা মনে চায় তা যদি পেতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাকি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে, যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে। যদিও ভুলা যায় থাকে, কেননা আমি ভুলে গেছি, কিন্তু মেমোরির থেকে ভুলে নেয়, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে, তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআ বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব, ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে, আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসমিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা বন্দা হয় আছে, রাস্তায় আছে, আসতেছে, ডেলি আল্লাহ বলে, ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলে গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলে রাখতেছে, নারীকে নারীত্ব ভুলে রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলে রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলে রাখতেছে, ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাকি ধরার দরকার ছিল, ভুলে রাখতেছে আমাদেরকে, আমরা ভুলে আছি, মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাঁচ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেন ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে, প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার, ভুলা গেলে চলবে না, যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মুহাম্মদী কিন্তু আমরা, যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি বুঝাইতে পারি না, মানে
যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড়। না আমরা উম্মতে মুহাম্মদী বহু বড়, আমাদের ভুলও অনেক বড়, আমরা যদি কালকে লজ্জিত হই লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। জানলা এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগে তো সুযোগ দেখে না, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে, বইলা দিই, আসরের সময় যদি উঠছে পড়া ভিড় হতো তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। যে ফজর আর আছর পড়লো সে যেন জান্নাতে ঢুকা রইল, মরার পরে ফুটা বাহির হলো, মইরা দেখবে আমাকে জান্নাতই আছে। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম ভুলা আসি, এই ভুলার থেকে বাহির হয়ে আসতে হবে, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে এসা পোড়া মারা গেল নির্গাত জান্নাতি নির্গাত, এসা পোড়া মারা যাওয়া মানে এসারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে চল একটু পরে তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠা হবে, আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না? মাদক দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডাইলে ডুললে উঠে ফেলে কো না, উঠানো যাবে না। আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না, যদি না উঠাইলাম বিদায় আয় দুইজনে একটু কথা বইলা ঘুমাই, যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে। কি করছে আমার সাথে কথা বলে আসছে, ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে, কোথায় পাঠাবে দুযোগে? আল্লাহর সাথে কথা বলে মূল্য। আর একটা শুনেই দিই, যে কি মানে কিনা ওলামায়ে কেরাম, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব, যখন আল্লাহর সাথে কথা বলে মরছে ওরে আর আল্লাহ শাস্তি দিবে না। এই জন্য আসলে সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলি না উঠলি, না উঠাইলে চল দুইজনে কথা বলে ঘুমাই, বেনিফিট কি হবে? জান্নাত, শাস্তির থেকে মুক্তি। বিদা আবার কিন্তু গুছায় বলতেছি, শেষ কথা, আল্লাহ যদি অস্তিত্ব দিছেন অসহায়, নিজে কুদরত দিয়ে সাজায় দিছেন, সুরক্ষিত করছেন, আর করতেছেন মৌত পর্যন্ত করবে, এটা আল্লাহর দায়িত্ব। কিন্তু একটা দায়িত্ব আমাদের, সেটা হলো নিজের জীবনটা নিজেকে গড়া যেতে হবে, এমন গড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই, জান্নাতে ঢুকার অনুমতি পত্র পাই। আরেকটা বাড়াই বলে ফেলি, যে মৌতটাও যেন শাহাদতের হয়। আর আল্লাহ এই উম্মতের মৌত শাহাদতের চান, কি যদি না চাইতেন তাহলে শাহাদতের প্রকার 56টা দিতেন না। কয়টা শাহাদতের প্রকার? কয়টা এই উম্মতের জন্য শাহাদতের প্রকার কয়টা মনে থাকবো? কয়টা প্রকার? এতগুলা দিলেন কেন বলেন না?
আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হয়ে আমার বন্ধু আসুক, আরেকবার সাদিলে খাইবে, মনে বোঝেন না, আরেকবার আরেকবার রাগ করছে কিন্তু মনে মনে কইতেছে যেই খাওন রাগ কইরা থাকুন যায়, যেই খাওন দেখে আমার মন কি কয় দেখছস আইটেম এনে রাগ করে থাকি কেমনে, কিন্তু রাগ তো করে ফলাইছে কারণ মন খালি কি কয় আরেকবার সাদিলেই, আরেকবার সাদিলেই, মনে বোঝেন না, বুঝছেন? আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদতের মুখ ছাড়া মরে কিভাবে, এই জন্য শাহাদতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে, 50 পার হইয়া 56 ও যুবক তোমার পায়ে ধরি, তারপরও যদি জীবনটা গুছায় না যেতে পারো, গুড়া না যেতে পারো, তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতভাগা কেউ হবে, কপাল পোড়া কেউ হবে, তোমার আমার চেয়ে হতভাগা কেউ হবে, কপাল পোড়া কেউ হবে না, দুর্ভাগ্যময় কেউ হবে, তারপরও যদি জীবনটা করে না যেতে পারো, উপস্থিত এলাকার থেকে আগন্ত ভাই মুসলমান ভাইয়েরা, জানি না এই রাত্র সোয়া 11টা বাজতে চলছে, এখনো শোনার সুযোগ আছে কি নাই জানি না, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম অতটুকুই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত, যতটুক সময় কথা শুনব আর যতটুকুই শুনব আল্লাহ যেন সাহায্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথাগুলো বড় মনোযোগ দিয়ে শুনবে, মানুষ দুনিয়াতে নিঃস্বয় আসে, বিলকুল অসহায় আসে, বাচ্চা যখন মার পেটের থেকে আসে তখন বড় অসহায় আসে, কি বলে সত্য তো, আল্লাহ যদি না সাজাইতেন তাহলে এই বাচ্চাকে সাজানোর দুনিয়ায় কোনো ব্যবস্থাপনা নাই, আছে নাকি? এত ফ্যাক্টরি মাদক দিতে একটা ফ্যাক্টরিও নাই, যেই অসহায় বাচ্চাকে সাজায় দিলে দুনিয়ায় এত লক্ষ লক্ষ হাসপাতাল, একটা হাসপাতালও কি নাই, যেই অসহায় বাচ্চাটাকে আল্লাহ যদি না সাজায় তো সাজায় দিবে, এদের কথা এটাই সত্য, মার পেটের থেকে সবাই অসহায় আসে, আল্লাহ সাজায় দেন, সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে আনেন, পুরুষকে পুরুষত্বে আনেন, নারীকে নারীত্বে আনেন, ঠিক না? নারীত্ব বুঝেন তো, পুরুষত্ব বুঝেন তো, কে আনে? যুবককে যৌবনে আনে, পুরুষকে পুরুষত্বে আনে, নারীকে নারীত্বে আনে, অথচ অস্তিত্ব নাই কি অসহায়, ঠিক না? তারপরে যতদিন দুনিয়ায় থাকে কতদিন আল্লাহ রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত, রক্ষিত বোঝেন তো, আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন তাহলে আমরা রক্ষিত হইতাম না, মানুষ কোনোদিন রক্ষিত হইতো না, আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত, নাহলে রক্ষিত হতাম না, আর এটা আল্লাহর ঘোষণা, আজ করোটা আমি তোমাকে রক্ষণাবেক্ষণ, পরেরটা বললাম না, পরেরটা আল্লাহ বলছেন অবশ্যই বলাও তানসানি, যদিও 24 ঘন্টা তুমি আমাকে ভুলে থাকো,
আমরা 24 ঘন্টাই আল্লাহকে ভুলে থাকি, ঠিক না? একটা জিনিস মনে উঠলো, এই জন্য আগেই ভুলে ফেলেছি, আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিয়েছিলেন, যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তি পণ নিতে পারতাম। মুক্তিপণ পর্যন্ত মুক্তি পাওয়ার ঘোষণা, মুক্তিপণ নিতে পারতাম, শাহাদতের মৌত লেখাইতে পারতাম, আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্র নিতে পারতাম। কয়টা? জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে ঢুকার অনুমতি পত্র, শাহাদতের মৌত, শাহাদতের পদ্ধতিটা অনেক, জিনিসগুলো অনেক কঠিন, সবা সাধারণ জিনিস না। জাহান্নাম থেকে মুক্তিপণ সাধারণ, জান্নাতে প্রবেশ পত্র সাধারণ, শাহাদতের মৌত কি সাধারণ? তিনটাই অসাধারণ, কিন্তু নেওয়াটা সহজ। আমি দেখাইতেছি, যদি মাগরিবে উপচে পড়া ভিড় হইতো, আর সবাই যদি মাগরিবের নামাজের পরে 7 বার পড়ত আল্লাহুম্মা আজিনি মিনান নার, কি আল্লাহুম্মা আজিনি মিনান নার কয়বার, তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে, যদি ফজরের আগে মৃত্যু হইতো, তাহলে মৌতটা শাহাদাতের হইত, জাহান্নাম থেকে মুক্ত হইতো, জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হইত। সহজ না কঠিন? আবার যদি ফজরে উঠছে পড়া ভিড় হইতো, ফজর পড়া যদি 7 বার পড়তো, কি আল্লাহুম্মা আজিরনি মিনান, কঠিন? কোনো কঠিন না। আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইত, মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে, সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত, অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত। কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয়, এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি? রাইতো না, দিনও না, ঠিক না? হয়তো রাত্রে মরবে, নইলে দিনে মরবে। আবার 7 বার করলে এটাই হইত, কিন্তু ফজরে কি উঠছে পড়া ভিড় হয় নাকি মসজিদে? যদি জিজ্ঞাসা করে এত মানুষ ফজরে আসলি কেন, তো বলতো তুমি কি শুনো নাই যে ফজরের নামাজ পড়া 7 বার করলে 3টা জিনিস আমি পাবো, জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে প্রবেশ অধিকার, মারা গেলে শাহাদাতের মৌত। এটা এই জন্য বললাম, বুঝানোর জন্য বললাম, যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিঃসহায়, অসহায়, কিন্তু নিজে সাজায় দেন আবার, কি নিজে আবার কি করেন, সাজায় দিছে না? আপনাকে আমাকে সাজায় নাই না? হাসপাতালে যায় সাজায় আনছে, না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে, না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে, এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায়, ঠিক না? না নাই, বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? আবার অট্টালিকায় ওকে সাজাইছে? আল্লাহ সাজাইছে। বরং একটা মজার ব্যাপার, কিন্তু বাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে, অবশরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে, যেগুলারে অট্টালিকা সাজাইছে, অবটার ভিতরে এতটি এনার্জি নাই। যেটি বাঙ্গা ঘরে সাজছে, ওটি 2.5 মিনিট বস্তা উঠায় ফেলা একাই, ঠিক না? আর যদি অট্টালিকায় সাজাইছে, ও 10 কেজি উঠাইতে পারে না, ঠিক না? ড্রাইভাররে ডাকে, নাহলে চাকররে ডাকে। আর যেটি বাঙ্গা ঘরে সাজছে এই এলাকায়, ছোট ড্রাইভার আর সাইবার আর চাকর আর ফাঁকর, ঠিক না? আমার বস্তা আমি উঠে রয়ে যাবো, মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খাইতে করতে বুঝবো।
কি এনার্জি তুমি গভীরে বেশি না অগভীরে বেশি? আরে বল না, হ্যাঁ না মনে হয় ওরা বুঝে নাই আমার কথা, না আমি না বুঝে নাই, বুঝলে তো হাহু করি তো হাত করেছে আমি, সে মনে হয় ফিগার খায়। কাকু এনার্জি বেশি, তোমার এনার্জি বেশি না? অথচ সাজাইছে কিন্তু বাংলা করে নিম্ন এলাকায়, কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফারমের মুরগির মতো, লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। আল্লাহ সাজায় দিছে, সাজায় দিয়ে রক্ষণাবেক্ষণও করতেছে, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে। যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না, যদি একটু আগে না দেখাই না, দুই বেলা যদি 7-7-14 বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে, তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদতের মৌত হবে, লেখা রাখ, জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে পাবো, দোজক থেকে নিষ্কৃতি মিলবে। কিন্তু স্মরণ তো করি না, বিদায় আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, দাত্র দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত ফজরও পড়তে হবে। পরে আবার আপনার এই প্রশ্ন উঠে দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক, আপনি তো সময় লয়ে গেলেন 12:30-1:30 পর্যন্ত, কোন সময় যে ঘুমাম, আবার কোন সময় ফজরে এটা নিতে আসবে, ঠিক না? এই জন্য লম্বা করব না। আল্লাহ অস্তিত্ব দিছে বটে, সাজায়া দিছেন বটে, সুরক্ষা করেন বটে, তিনটাই আল্লাহর দায়িত্ব, সুরক্ষাও দিতেছেন, সাজায়াও দিছেন, অস্তিত্বও দিছেন। কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না, ওটা আমারটা আমাকে করে নিতে হবে, ওটার রাস্তা আল্লাহ দেখায় দিবেন, করতে চাইলে আমাকে সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না, জোর করে করাবেন না, ইচ্ছা করলে করাইতে পারবে, ইচ্ছা করলে করাইতে পারবে, ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বের করতে পারবে, এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন, ঠিক না? এখন দেখি না, আগে ছোটবেলা দেখতাম, টিনের ঘর থাকতো তো বিল্ডিং সিলিং তো ছিল না, ঠিক না? কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আগান দেওয়া শুরু করতো, ঠিক না? দেখছেন? দেখেন না মনে হয়? এরা দেখে নাই, কিন্তু বুইরারা তো দেখছেন না, মনে হয় উনি দেখে নাই, সবাই মিলা আগান দিত, ঠিক না? আর খালি আল্লাহকে ডাকতো, আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জাম দিয়া দিল, ঠিক না? বাধ্য করছে কে? আল্লাহ ইচ্ছা করলে পারে। আবারও শুনাই বুঝাইতেছি, আল্লাহ নিঃসয় অসহায় অস্তিত্ব দিছেন, নিজেই আমাদেরকে সাজায় দিছেন, এক টাকাও খরচ হইতে দেন নাই। বুঝবেন কি বুঝবেন না জানি না, সময়ের আগে বর্তমানে যে বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয়, 1 মাস আগে আসলে 1 মাস রাখতে হয়, 1.5 মাস আগে আসলে 1.5 মাস রাখতে হয়, 2 মাস আগে আসলে 2 মাস রাখতে হয়। যে জিজ্ঞেস করেন ডেলি কত টাকা গুনতে হয়, কত? 200-300 টাকা। তার কেউ জানো কয় টাকা গুনতে হয় ডেলি? কত টাকা গুনতে হয়? 2-4-5 হাজার টাকা ডেলি গুনতে হয়, 5 হাজার টাকা শুধু 1 মাস আগে পাঠায় দিছে, শুধু 1.5 মাস আগে পাঠায় দিছে, শুধু 1.5-2 মাস আগে চলে আসছে। এখন ডাক্তার বলে 2 মাস মেশিনের ভিতরে রাখতে হবে, আল্লাহ পাঠাইও দিছেন সময় মতো, আবার অসহায় দিলে কি হবে, নিজে বিনা খরচে সাজায় দিছেন।
আমার কথা যুবকরা তোমরা নেটে সার্চ দিয়ে দেখো, যেই বাচ্চা মার্কেটের থেকে আইসা কাঁদে না, ওকে যদি স্কোয়ারে নিয়ে কাঁদাইতে হয় তাহলে কয় টাকা দিতে হয় নেটে পাবা নেটে? একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে, গুগল দিবে, যে কয় লাখ টাকা লাগে শুধু কাঁদাইতে, কি সাজাইতে না, খালি কি করতে, কি কান্না কি বাবা, কাঁদলে তো বিরক্ত হয় মেশে, ঠিক না? কিন্তু না, কাঁদে না, এখানে সন্দেহ আছে। এই কাঁদা ভালো, বাচ্চা যে মার্কেটের দিকে আসা একটু পর পর ওয়া ওয়া করে, এটা দরকারি ওয়া ওয়া, এটা দরকারি, এই দরকারি কান্না এটা। এটা যদি না কাঁদে, বর্তমানে হাসপাতালে নিয়ে কাঁদাইতে হলে 4-5টা পেটি লাগবে, পেটি বুঝেন কি, কি 5 পেটি অর্থ কি, তুই বুঝছে, এটা ব্যবসায়ী সংকেত, 5টা পেটি লাগবে, 4-5টা পেটি শুধু খালি কাদায় দিবে একটু কুটকুটি দিয়া, বুঝাইতে পারলাম?